এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আলোচনা দীপাবলিতে মেতে উঠেছে ধলা জেলা সদরের 8-80। বেশ কয়েক বছর পর জেলা সদরের মানুষ আনন্দে মেতে উঠেছে দীপাবলি এবং শ্যামা মায়ের আরাধনা উৎসবে। জেলা সদরের বুকে দুর্গা মায়ের আরাধনা উপলক্ষে যতটা না আনন্দ ছিল তার থেকে অনেক বেশি আনন্দে কাটায় শ্যামা মায়ের আরাধনা উৎসবে। 14 নভেম্বর নেতাজি প্লে ফোরাম সেন্টার আয়োজিত মায়ের সুদৃশ্য প্যান্ডেল এবং মৃন্ময়ী মায়ের সুদৃশ্য মূর্তির আবরণ উন্মোচন ও শুভ সূচনা করেন ধলা জেলার জেলাশাসক ময়ূর গবেকার রতিলাল। ছিলেন প্রভিশনাল মিস্টার বিবেক, ক্লাব সম্পাদক অনলবরণ রায়, সমীর বিশ্বাস প্রমুখ। উদ্যোক্তাদের প্যান্ডেল এবং মৃন্ময়ী মায়ের মূর্তি দর্শকদের নজর কেড়েছে বলা যায়। অপরদিকে আম্বাসা শ্রী শিবশম্ভু কালী মাতা মন্দিরের পুজো দর্শকদের মনে আনন্দের ধারা বইয়ে দেয়। আম্বাসা সবজি বাজার, চাল বাজার, ভিতর বাজারের পুজো দর্শকদের মনে আনন্দের ছোঁয়া এনে দেয়। এ উপলক্ষে বলতে গিয়ে DM ময়ূর গবেকার রতিলাল IAS বললেন, আম্বাসাবাসী এখানে আছে আর যে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আর যে রিলিজিয়াস প্রোগ্রাম আছে এটার জন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার সবাইকে হ্যাপি দীপাবলি আর আপনার নিজের আয়ুষে জীবনে এটা ভালো রুচি হয়ে এটা আমি কামনা করছি। আপনার আরোগ্য সুস্থ থাকার জন্য আমি রেডি হচ্ছে, আপনারা সবাই খেয়ে যাবেন। আদিবাসী যারা এই পুজোতে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে থেকে মানিক দেবনাথের রিপোর্ট, ABC নিউজ, AGT লাইভ।